আমরা আলোচনা করব ফেজেস অফ ব্যাকটেরিয়াল গ্রোথ বা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ নিয়ে। ব্যাকটেরিয়ার গ্রোথ পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে সাধারণত চারটি ফেজ দেখা যায়। নাম্বার ওয়ান ল্যাগ ফেজ বা বিলম্বিত দশা, নাম্বার টু লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ অথবা সংখ্যা বৃদ্ধি দশা, নাম্বার থার্ড স্টেশনারি ফেজ বা স্থির দশা, এবং নাম্বার ফোর ডেথ বা ডেক্লাইন ফেজ অথবা মৃত্যু দশা। এই চারটা দশা যদি একটা আমরা কার্ভের মাধ্যমে দেখাই তাহলে দেখা যাবে যে, দেখো তোমরা চিত্রটা লক্ষ্য করো, এখানে কার্ভটাতে দুটো অ্যাক্সিস রয়েছে, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসে আমরা সময়টাকে ধরেছি, এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এই ক্ষেত্রে আমরা নাম্বার অফ ব্যাকটেরিয়া অর্থাৎ লগ নাম্বার অফ ব্যাকটেরিয়া ধরা হয়েছে। এবং এখানে দেখা গেছে যে প্রথম ফেজ যে ল্যাগ ফেজ, এই ল্যাগ ফেজের এটা ক্ষেত্রে এটা শুরু হয় একেবারে যখন আমরা কোন কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়াকে ইনোকুলেট করি, সেখান থেকে শুরু হয়ে ব্যাকটেরিয়ার গ্রোথ অর্থাৎ এর বিভাজন শুরু হওয়ার পূর্ব সময় পর্যন্ত এই ফেজ অবস্থান করে, এবং এই সময় সেল সাইজ ম্যাক্সিমাম হয়ে থাকে কিন্তু কোনো গ্রোথ হয় না, অর্থাৎ কোনো সংখ্যার পরিবর্তন হয় না, এবং এই সময় ব্যাকটেরিয়াটা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় অর্থাৎ অ্যাডাপ্ট করে এনভায়রনমেন্ট। দ্বিতীয় দশা হচ্ছে লগ ফেজ বা এটার অপর নাম এক্সপোনেনশিয়াল ফেজ বা বৃদ্ধি দশা। আমরা এখানে বুঝতে পারছি যে এখানে সংখ্যার বৃদ্ধি ঘটে এবং এখানে সেলগুলা খুব ফাস্টলি ডিভাইড করে অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পায়, এবং এই সময়ে এটা হচ্ছে দেখা যায় যে ডাবল হয়, তা থেকে ডাবল থেকে চার গুণ আট গুণ এভাবে বাড়ে, অর্থাৎ এই সময়ে দেখা যায় যে আরেকটা টার্ম আসে এই ফেজটাতে, সেটা হচ্ছে জেনারেশন টাইম। জেনারেশন টাইম বলতে আমরা কি বুঝবো, কোন অনুজীবের সংখ্যা ডাবল হতে যে সময় লাগে সেটাকেই বলা হয় জেনারেশন টাইম। এবং এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সময় সাধারণত গড়ে 20-30 মিনিটস লাগে, ইকোয়েলয়ের ক্ষেত্রে এটা 20 মিনিটস লাগে, স্টাফাইলোকক্কাসের ক্ষেত্রে 30 মিনিটস লাগে, এবং এই অবস্থায় সেলগুলো ইউনিফর্মলি থাকে অর্থাৎ একই আকৃতি একইভাবে অবস্থান করে, এবং এই অবস্থায় ম্যাক্সিমাম গ্রোথ হয়। থার্ড স্টেজ হচ্ছে স্টেশনারি ফেজ বা স্থির দশা। এখানে কার্ডটাতে তোমরা লক্ষ্য করো যে দেখো এখানে কার্ডটা একই লেভেলে আছে। এই দশায় কি হয়, সেলগুলা ডেথ রেট এবং ইনক্রিজ রেট সমান থাকে, অর্থাৎ যতগুলো তার হচ্ছে সংখ্যা বৃদ্ধি হয় এবং ততগুলো মারা যায়, আলটিমেটলি কি হয় জিরো গ্রোথ রেট হয়, অর্থাৎ তার সংখ্যা বৃদ্ধি পায় না, এর শুরুতেও যা ছিল শেষেও তাই, এবং এই স্টেজে আস্তে আস্তে সেলের মধ্যে টক্সিন জমা হয় এবং সেলগুলো ইউনিফর্মলি থাকে। এবং এই স্টেজের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো স্পোর ফর্মেশন, অর্থাৎ এই স্টেজে ব্যাকটেরিয়াগুলো স্পোর তৈরি করে। এর সর্বশেষ ধাপ হচ্ছে ডেথ বা ডেক্লাইন ফেজ, যেটাকে মৃত্যু দশাও বলা হয়েছে। এই দশায় মেটাবলিক টক্সিক এবং গ্রোথ ইনহিবিটরি এলিমেন্টস গুলো উৎপন্ন হয়, অর্থাৎ সেলের টক্সিসিটি বাড়ে এবং সেলের যে গ্রোথের
প্রতিবন্ধকতা তৈরি হয় এবং আস্তে আস্তে দেখা যায় ফুড এবং নিউট্রিশন ঘাটতি দেখা যায় এবং এটা আকস্মিকভাবে সেলের সংখ্যা কমতে থাকে বা অনেক বেশি মৃত্যু হতে থাকে এবং দেখো ডেথ ফেজে ব্যাকটেরিয়া মারা যেতে যেতে একেবারে আবার সংখ্যা একেবারে শূন্যে নেমে এসেছে এবং এখানে ভায়াবল সেল আস্তে আস্তে কমতে থাকে এবং এই পুরো সেল একটা ব্যাকটেরিয়ার জীবন দশায় পুরোপুরি মারা যেতে সময় নেয় 1 to 30 days তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ডটা বুঝতে পেরেছ আশা করি তোমরা নিজেরাও তোমাদের পড়াশোনা অব্যাহত রাখবে আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেষ সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা ভালো থেকো সবাই বাড়িতে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ